বাবার কবরের পাশে দাঁড়িয়ে এই মেয়েটাকে যাকে আপনি ঠকালেন, জমি জমা দিলেন না, দোয়া দিলেন, সেই মেয়েটা বাবার কবরের পাশে তাকায়, আল্লাহ আমার আব্বাকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার মাকে মাফ করে দাও। আহা প্রিয় হাজি, জুলুম করবেন, ছেলেও আপনার মেয়েও আপনার, ঠিক কিনা গো? জোরে বলে ঠিক কিনা? ছেলেকে যা দিবেন মেয়েকে তার অর্ধেক দিবেন, এটা আল্লাহর বিধান। তিন ব্যক্তি দোয়া কবুল হয়ে যায়, কয় ব্যক্তি জোরে বলেন? তিন ব্যক্তি দোয়া কবুল হয়ে যায়। কোন পীর সাহেব দোয়া করলেই কবুল হবে এমনটি নয়, কবুল হতেও পারে নাও হতে পারে, জোরে বলেন। কোন মওলানা সাহেব হাত তুলে দোয়া করলে পারে কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু তিন ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেন। মুস্তাজাবুদ দাওয়া তিনজন, এক নাম্বার মা বাবার দোয়া, সন্তানের জন্য মা বাবা যদি আল্লাহর দরবারে সন্তানের জন্য মা বাবা যদি দোয়া করে তার কল্যাণের জন্য আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন। দুই নাম্বার মুসাফির সফর হালতে আল্লাহর দরবারে যে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেন। তিন নাম্বার মাজলুম ব্যক্তি অত্যাচারিত হওয়ার পরে আল্লাহর দরবারে যে দোয়া করে মাজলুমের দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মাজলুমের দোয়াকে বদদোয়াকে ভয় করো, আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুমি ফা ইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের বদদোয়াকে ভয় করো, কেননা মাজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাইরেক্ট কবুল হয়ে যাবে। এই জন্য যারা জালিম আছেন অত্যাচার করবেন না, জুলম করবেন না। জালিমের উদাহরণ দেখেন, জুলমের উদাহরণ দেখেন। অটো রিক্সায় চলে যাচ্ছেন, ভ্যানে চলে যাচ্ছেন, 30 টাকার ভাড়া, আপনি দিলেন 20 টাকা, অটোওয়ালা তারপরে ভ্যানওয়ালা বলছে ভাই ভাড়া তো 30 টাকা, হ্যাঁ বেয়া তো দিলেন, দুইটা থাপ্পড় লাগায়। বেচারা বলছে আহা আল্লাহ বিচার করবে, জানেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। এজন্য জুলম করবেন না। জুলমের অনেকগুলি ব্যাখ্যা হয়, আমি যদি শুধু আজকে জুলমের ব্যাপারে বলতাম তাহলে অনেকক্ষণ কথা বলা যেত, ঘন্টা পর ঘন্টা ইনশাআল্লাহ। জুলমের অনেক উদাহরণ হয়, ব্যাখ্যা হয়, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো বর্তমান প্রবলেম, যেটা আমাদের সোসাইটির যে প্রবলেম সেটা হচ্ছে পারিবারিক জুলুম, আছে না নাই, আছে না নাই বলেন। আল্লাহ পাক বলেন যুসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ নির্দেশ করেছেন তোমাদের সম্পদ সম্পর্কে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, হুকুম টাকার বিধান টাকার আল্লাহর বিধান, ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। অথচ মেয়েটাকে ঠকিয়ে ছেলেগুলাকে জমি জমা ব্যাংক ব্যালেন্স প্রপার্টি গুলি লিখে দিলেন, মেয়েকে দিলেন দোয়া, আছে না নাই? এই যে পারিবারিক জুলুম, আল্লাহ বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের সম্পর্কে আল্লাহ নির্দেশ করেছেন ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, আপনি দিলেন না, মেয়েটাকে ঠকালেন, ছেলেকে দিলেন ভালো ভালো জমি ব্যাংক ব্যালেন্স ল্যান্ড প্রপার্টি, মেয়েকে দিলেন দোয়া, আপনি যত বড় হাজি হন জান্নাত চোখে দেখা হবে না, ঠিক কিনা গো? জোরে বলেন ঠিক কিনা? জমিগুলো লিখে দেওয়ার পর বিরাট পাঞ্জাবি গায়ে দিয়ে, বিরাট পাঞ্জাবি গায়ে দিয়ে আপনি চলে গেলেন মক্কা মদিনায়, যে বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হায় আল্লাহ তাআলা আমি হাজির, আমি তোমার দরবারে হাজির। আল্লাহ বলেন তোর উপস্থিতি এবং অনুপস্থিতি দুটোই সমান, তোর উপস্থিতি আমি কবুল করলাম না, গ্রহণ করলাম না, তুই তো মেয়েকে ঠকিয়েছিস, ঠিক কিনা কোন? তুই ঠক মেয়েকে ঠকিয়েছিস। আহারে বাপ মারা গেল, এই ঠক মারা গেল, মা মারা গেল, এই যে মেয়েটা
স্বামীর বাড়ি থেকে 6 মাস পর 1 বছর পর আসে আর আগের মতন সম্মানও পায় না ভাবির কারণে ফিরে যাওয়ার সময় বাবার কবরের পাশে দাঁড়িয়ে এই মেয়েটাকে যাকে আপনি ঠকালেন জমি জমা দিলেন না দোয়া দিলেন সেই মেয়েটা বাবার কবরের পাশে তাকায় আল্লাহ আমার আব্বাকে তুমি maaf করে দাও আল্লাহ আমার মাকে maaf করে দাও আহা প্রিয় হাজী জুলুম করবেন ছেলেও আপনার মেয়েও আপনার ঠিক কি না কো জোরে বলে ঠিক কি না ছেলেকে যা দিবেন মেয়েকে তার অর্ধেক দিবেন এটা আল্লাহর বিধান এই ধরনের পারিবারিক জুলুম থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন বলি আমিন আরো জোরে বলি আমিন